24 ঘন্টার ব্যবধানে আবারো শতক ছাড়ালো করোনায় মৃত্যু সংখ্যা। মারা গেলেন 104 জন, আর অতীতের সব রেকর্ড ভেঙে শনাক্ত 8364 জন। এদিকে পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না, থাকছে না মুভমেন্ট পাস। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে সেনাবাহিনী। মারুফুলের রিপোর্ট। আশঙ্কাজনক হারে বাড়ছে দেশে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরপরেও স্বাস্থ্যবিধি মানার লেশমাত্র সচেতনতা নেই সাধারণ মানুষের মাঝে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে 104 জন মৃত্যুর সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছেন 8364 জন। শনাক্তের হার 23.86। এর মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 81 জন। করোনার এমন সংক্রমণ ঠেকাতে বেশ কয়েক দফা লকডাউন দেওয়া হয়, তবে তার বেশিরভাগটাই থেকে যায় কাগজে কলমে। তবে এবার কিছুটা কঠোরতার দিকে যেতে চায় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তারই আঁচ দিলেন মন্ত্রিপরিষদ সচিব। 1 তারিখ ভোর 6টার থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা, কারণ 4টা ডিভিশনের সাথে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে ডিটেইল পর্যালোচনা করে দেখছি, অরেঞ্জ বা রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে। সুতরাং এখন আমাদের একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন ইম্পোজ করা ছাড়া উপায় নেই। স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে আগে তেমন তৎপরতা না থাকলেও এবার পুলিশ বিজিবির সঙ্গে সেই দিকটা দেখবে সেনাবাহিনী। করোনায় দরিদ্র মানুষের কি হবে সে বিষয়েও ধারণা দেন তিনি। মন্ত্রী মহোদয়কে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল সেফটি নেটের আওতায় যথাসম্ভব যেটা গত বছর করা হয়েছিল সেরকমভাবে একটা প্রোগ্রাম সব চকট করে, বিশেষ করে শহর এলাকায় একটা বেশি প্রবলেম হয় সেগুলোও যেন একটু ওয়াচ রাখে এবং তাদের জন্য যথাযথ সাহায্য নিশ্চিত করা যায়। এছাড়া শিল্প কারখানা আর গার্মেন্টস খোলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কালকে আমরা একটু ডিটেইল অর্ডার করে দিব, আপনারা তখন আরেকটু আলোচনা আজকে করে নিই আমরা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।